সব ভাবি কি আসবো কোন ভাবি 203 নাম্বার কেবিনের 200 ওনার বিএমসি আরে বাবা কিছু খেতে চায় না মানে মানে ফলটল তুমি জিজ্ঞেস করো না কি কিছু খেতে চায় সিগন আগ্রম বাগ্রম কোনো কিছু আগ্রম বাগ্রম তো খাবে না ওরে বাবা আগ্রম বাগ্রম করো খাওয়ার জিনিসটা ফল না এটা হলো মানে ইত্যাদি ইত্যাদি মানে অ্যাসেটটা ইটিসি আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আমার অবস্থানটা কোথায় আপনারা কোনো খবরই রাখেন না ভাইজান পল্টু বাহিনী কার অবস্থান নিয়ে চিন্তা ভাবনা করেন না আর আপনার দুই দিন ভাইই বলছে আপনার এই শরীরের সাথে রাগ যায় না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের এলাকায় আপনি বিল্ডিং করতেছেন আমাদের প্রতিবেশী হবেন ভালো কথা ভালো মানুষ প্রতিবেশী হবে তো ভালো কথা প্রতিবেশী হইতে হলে প্রতিবেশী প্রতি একটা দায়িত্ব আছে না ভুল হয়ে গেছে ভাই আমি বিষয়টা বুঝতে পারছি আপনি কোনো টেনশন করেন না আমার মালিকের সাথে আমি কথা বইলা আপনারা কি চান সেটার ব্যবস্থা পল্টু বাইরে নিয়েছিলেন আরে ভাই রে আপনি এখন ওই পল্টু লয়ে আছেন আরে ভাই নতুন ড্রাইভাররা হর্ন বেশি দেয় তার মানে এই না সে পাকা ড্রাইভার ভাই আমরা একটা বাইক একটা ব্যবস্থা নেন ভাই আচ্ছা যাক ও আছে এলাকা আছে হ্যাঁ ভাই ও এলাকা আছে ভাই আমি ভাই আমার রাস্তা না বুঝছে ভাই ও তাই নাকি হ্যাঁ ভাই আচ্ছা যাক তুই ডাক্তার নিয়ে আয় আমার কথা বলবি এনে নিয়ে আসবি আর মার দূর করার কোনো দরকার নাই কোনো ধরনের খারাপ ব্যবহারও করার দরকার নাই খুব ভালোভাবে ভদ্রভাবে ওরা এনে নিয়ে আসবি ঠিক আছে ভাই আমি ওরা বুঝামু ভালোভাবে বলবো যদি বুঝ মানে ভালো আর যদি উল্টা পাল্টা করে ওরা সুপারিশ আরও দিতে হবে এবার এখন না আরও 15-20 দিন পরে যা তাহলে ভাই আসি ভাই চল আসি ভাই সালাম আলাইকুম খুবই খারাপ খবর কিন্তু আমি তো রাসেল ভাইকে খুঁজছি না তাইলে আমার মুখ দেখে কি আপনার মনে হয় যে আমার রাসেল ভাইকে খোঁজা ছাড়া আর কোনো কাজ নেই না সারাদিন তো রাসেলের লোকে ঘুরে বেড়ান তাতে আপনার আপত্তিটা কোথায় না তেমন কিছু আর হ্যাঁ রাস্তায় মেয়ে মানুষ দেখলে এই ওই এভাবে ডাকবেন না এটা অভদ্রতা ঠিক আছে না সেটা ঠিক আছে আমি বুঝছি আপনার নাম তো আমি জানি না সেটা আমাকে জিজ্ঞেস করলে আমি আমার নামটা বলে দিতাম আমার নাম হচ্ছে রোদেলা দরকার নাই ডাক্তার ভিতরে কাউকে ঢুকতে নিষেধ করেছেন কিচ্ছু হবে না বোধ হয় কিচ্ছু হবে না
আমি বললাম তোমাকে কবির এলাকায় যা করতেছে এটা কোনো মানুষ করতে পারে না। ও সারাদিন এলাকায় কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাদের ঘুম হারাম করে দিচ্ছে। আমরা যারা এলাকায় বাড়িওয়ালা আমাদেরই অবস্থা, যারা এলাকার লোকাল বাসিন্দা তাদের কী অবস্থা একবার ভেবে দেখেন। কিছুদিন আগে আমাদের এক বড় ভাই ধনু, তার এক আত্মীয় বাড়িতে আসছে তার কাছে, তাকে রাস্তায় ধরে তার মালি ব্যাগ মোবাইল টাকা পয়সা সব রেখে তাকে মাইরা হাসপাতাল পর্যন্ত পাঠাইছে। এইভাবে যদি এলাকায় চলতে থাকে ভাই, তাহলে আমরা কীভাবে বসবাস করবো বলেন? রাস্তায় ছেলেমেয়ে বের হতে পারে না, তাদেরকে টিস করে কথা বলে। আর আপনি চান যে আমরা এলাকা ছেড়ে দিই? যদি বলেন আমরা চলে যাই, না হলে একটা ভিড় করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি যান, আমার পোলাপানি গেছে ওরে নিয়ে আসার জন্য। আমরা ওনাকে বুঝাবো, ভালোভাবে বুঝাবো, যেহেতু এলাকার পোলা, স্থানীয় পোলা, এখন এরকম হয়ে গেছে। আমি তো ছোটো ভাই, বুঝাবো, ভালোভাবে বুঝাবো, যদি না বোঝে তাহলে অন্য ট্রিটমেন্ট আমার কী আছে। আমি আসলে হয়েছে কি একটু ঝামেলার মধ্যে আছি মেন্টালি, ওই জন্য একটু বাইরে গেছে। আপনি যান ভাই, ঠিক আছে ভাই, আপনি বিষয়টা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি পোলা বানল ঘুরস তোর পলাই গেল গা? আর এই পোলা বানল তুই পাটলস কবির, আমি খুবই হতাশ তোর লয়া। আর তখন জামেলা করে লাভ নাই, তোর কাছে বাই দেখা করতে আমার এলাকায় ভাই কেটে আবার পল্টু ভাই চিনস না? ও পল্টু ভাইয়া বলবা তো যে পল্টু ভাই, পল্টু ভাইরা আমি খুবই ভালোবাসি বুঝছো, তার মধ্যে একটা ব্যাপার আছে, দেখলে যেন কেমন লাগে। চলো সমস্যা কি, পল্টু ভাই দেখা করতে দেখা করবো, এখন বিষয় নাকি? আর পল্টু ভাই আমার খুব কাছের বড় ভাই। ও পল্টু ভাই আমার কাছের বড় ভাই, আর তোর এত বুঝাইলাম এত বললাম যে তুই এলাকায় কোনো আকাম কাম করিস না, এলাকায় কোনো খারাপ কাজ করিস না, চিন্তাই করিস না, তারপরে তুই করছ আর কি করস? হ্যাঁ তারপরে তুই ভালো হইলি না। আচ্ছা ঠিক আছে চল,
পোলা ছোট ভাই করবা তো বড় ভাইদের সাথে তো পরামর্শ করতে হয় নাকি জিজ্ঞেস তো করতে হয় নাহলে হয় তুমি শিক্ষিত পোলা এলাকার গর্ব আমরা তো তোমার নিয়ে গর্ব করি ইউনিভার্সিটিতে পড়ো ভালো তো কিন্তু আমারে জিজ্ঞেস করবে না কিছু করতে টরতে হইলে খুব কাছের ফ্রেন্ড খুবই কাছের ফ্রেন্ড রোদেলা ও অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে আছে রোদেলা আমাগো এলাকার মেয়া রোদেলা তোমার বন্ধু জি ভাই উনি ওই যে ওনার কি যেন ভাই ভাগ্য চাচা ভাই ভাগ্য চাচার মেয়ে রোদেলা জি ভাই রোদেলা বলো কি তুমি এটা কি হুনাইলা ভাই তুমি এত একজন ভালো মানুষের বন্ধু হইয়া তুমি এলাকার মধ্যে এই ধরনের অন্যায় কাজগুলি করতেছ কেমনি কেন করতেছ তুমি তো আমার অনেক কাছের মানুষ হয়ে গেলে গেলে ভাই রোদেলা তো আমারও অনেক প্রিয় মানুষ তুমি ভাই এইসব কাজ করো না তুমি ভাই এত ভালো মানুষের বন্ধু হইয়া তুমি এইসব কাজ করতে পারো না করো না ভাই প্লিজ আসলে হয়েছে কি মানে গ্র্যাজুয়েশন করার পরে জবের জন্য অনেক ট্রাই করেছি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি কোথাও হচ্ছিল না যাও কয়েক জায়গায় হচ্ছিল ঘুষ চাচ্ছিল আপনি বলেন ভাইয়া ঘুষ দেবো কোথেকে তাই ভাইয়া নানান ধরনের ফ্রাস্ট্রেশনের কারণে আমি ভুল পথে পা বাড়িয়েছি তবে ভাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো এই কাজ করবো না আচ্ছা আমরা যা করতেছি এগুলো কি ভালো কাজ ক এই যে মানুষের কাছ থেকে চিন্তাই করি চান্দা নেই পড়াশোনা করে এগুলো কমে দেখো এগুলো ঠিক না সব ছেড়ে তুমি চিন্তা করছো কি অবস্থা ডাক্তার স্যার আমার মেয়ের মাথায় একটু বেশি চোট লেগেছে তো তাই বিপদের আশঙ্কা এখনো কাটেনি আরেকটা জিনিস ওনাকে সবসময় একটু হাসি খুশির মধ্যে রাখার চেষ্টা করবেন ভাবি বাবা কেমন আছে তুমি এমন একটা অবস্থায় এখানে শুয়ে আছো বাবার টেনশন তো হবে জানি বাবা খুব কষ্ট পাচ্ছে কোথায় যাচ্ছি সেটা জানতে চেয়েছিলাম এই সময় ভার্সিটি বাদে কোথায় যেতে পারি আমি এর আগে কখনো এরকম সেজেগুজে ভার্সিটিতে গিয়েছিস বলে তো মনে পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এভাবে সেজেগুজে ইউনিভার্সিটিতে যাব হুম তুমি নিশ্চয়ই আমার ভাগ্য গণনা করার চেষ্টা করছো না কিছু কিছু জিনিস গণনা ছাড়াই দেখা যাবে না কি ভিতরে কি অবস্থা কি অবস্থা মানে বই তো ডাক্তার বললো যে মাথায় অনেক চোট পেয়েছে তো এগুলো সবসময় হাসি খুশি রাখার জন্য